নমস্কার, আপনারা শুনছেন লকডাউন স্টোরি, আমাদের দ্বিতীয় প্রচেষ্টা। রাতে যারা ঘোরে, শুরু হচ্ছে রাতে যারা ঘোরে। রাস্তার আলোগুলো এভাবেই সারা রাত জ্বলবে, আমাদের মতো দু একজনকে পথ দেখাবে। এই গলিতে রাতের বেলায় আলোর খুব একটা দরকার আছে বলে আমার মনে হয় না। অন্ধকার থাকলে কি আমরা এই রাস্তাতে আসতাম না? আমাদের মতো অনেকেই রাতের বেলায় এই রাস্তা দিয়ে যায়, কেউ বাড়ি ফেরে কাজ ছেড়ে, কেউ হয়তো কাজে যায়, কেউ আবার আমাদের মতো না ঘুমিয়ে হাঁটতে বেরোয়। এই শহরে অনেকেই আছে যারা আমাদের মতো রাতের বেলা হাঁটতে পছন্দ করে। কই, দেখা পায় না তো? তারাও আমাদের দেখতে পায় না, কেন জানি না, হয়তো দেখা হয় না তাই। আরেকটু এগিয়ে দেখি, আলোগুলো জ্বলবে? জ্বলুক না, আলো জ্বললে যারা ঘুমোচ্ছে তারা নিশ্চিন্ত হতে পারে। তাহলে আমরা ভয় পাই বলে আলো জ্বালিয়ে রাখি। রাতের বৈশিষ্ট্যই হলো অন্ধকার, কিন্তু অন্ধকারে আমরা রাতের শহরকে দেখতে পাবো না, তাই আলো জ্বালাই। তাহলে আলো জ্বলছে বলে যারা নিশ্চিন্তে ঘুমোচ্ছে তারা এই ভেবে স্বস্তি পায় যে আমরা যারা রাতে না ঘুমিয়ে হাঁটতে বেরোই তারা রাতের শহরকে দেখতে পাচ্ছে। হ্যাঁ, আমরা রাতে হাঁটতে বেরোই কেন? রাতের শহরটাকে দেখবো বলে। আর ওরা? ওরা দেখতে চায় না, রাতের শহর দেখতে খুব একটা ভালো নয়। কই, আমার তো মনে হয় না। সেজন্যই তো আমরা রাতে বেরোই। ওই যে দুজন আসছে, দেখো। ধুর পাগল, ওটা আমরাই। গতকাল ওদিক দিয়ে আসছিলাম, মনে নেই? আবার দেখা হয়ে গেল আজকে। আচ্ছা, আমরা কি দেখা হলে আজকে হাসবো? কালকে ওরা হেসেছিল। হ্যাঁ, তার মানে আজ আমরা হাসবো, আর ওরা মানে সামনে যারা আসছে অর্থাৎ কালকের আমরা একটু অবাক হয়ে দেখবে। মনে করেছে। ওরা কি দেখতে পেল আমাদের? মনে হয় দাঁড়িয়ে পড়েছে। চল আস্তে আস্তে এগিয়ে যাই। আমরা কথা বলবো না আজ? না, কাল। কাল কি আমাদের আবার দেখা হবে? যারা রাতে বেরোয় তাদের সাথে রোজ দেখা হয়, হওয়াটা উচিত। চলো আজ ফিরে যাই, রাত তো প্রায় শেষ। না, আলোগুলো নিহুক আগে, তারপর তো রাত শেষ হবে। বলতে পারো রাস্তাটা শেষ, আমরা পিছনে ফিরতে পারি। বেশ, তাই চলো। আপনারা শুনলেন দ্য লকডাউন স্টোরি দ্বিতীয় প্রচেষ্টা, রাতে যারা ঘোরে। গল্প পাঠে, গল্প রচনা, শব্দবিন্যাসে শুভদীপ মাইতি, ইলাস্ট্রেশন সম্প্রীতি সাহা। আপনারা এতক্ষণ ধরে যেটা শুনলেন সেটা কোনো গল্প নয়, একটা অনুভূতি, যেটাকে আমরা অডিও স্টোরির মাধ্যমে তুলে ধরলাম আপনাদের সামনে। এই লকডাউনে ঘরে বসে
আপনারা অনেকেই নিজেদের মতো করে গল্প লিখে থাকেন। সেই গল্প পাঠান আমাদের। গল্প নির্বাচিত হলে তা থেকে অডিও স্টোরি তৈরি করে পরিবেশন করব আমরা আমাদের ইউটিউবের কমেন্ট সেকশনে অথবা ফেসবুকের কমেন্ট সেকশনে। যারা ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন। দ্য লকডাউন স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত। ধন্যবাদ।